তো আজকে এখন আমরা এসেছি আমাদের বদ্রীনাথ ধাম, আদি বদ্রীনাথে আছি। আজকে আমাদের পঞ্চম দিনে বদ্রীনাথ ধাম দর্শন করব, আপনারা সেই সাথে এখানকার লীলা কথা শ্রবণ করতে পারবেন। এখন আমরা মন্দিরে যাচ্ছি, আপনি মন্দিরে দেখবেন এখানে নরনারায়ণ ঋষি এবং রামেশ্বর মহাদেব, সেই সাথে জয় নর নারায়ণ ভগবান, বদ্রীনারায়ণ ভগবান দেখছেন। নর ভগবান মানে অর্জুন, পাশে বদ্রীনারায়ণ জি আছেন, পাশে উদ্ধবজি মহারাজ দেখছেন, এবং এই পাশে বাম পাশে আমরা দেখব রামেশ্বরম ভগবান শিব শঙ্কর এখানে বিরাজমান। এবং মন্দির উপরে উপরে দেখছেন শিবলিঙ্গ, নন্দীশ্বর মহারাজ, রামেশ্বরম মহাদেবজি। মন্দিরটি খুবই প্রাচীন। ভগবানের থেকে এখন আমরা যাবো ইয়েতে গঙ্গোত্রী যমুনাত্রী লক্ষ্মণ ঝুলা এবং নীলকণ্ঠেশ্বর মহাদেবকে দর্শন করব। আজকে এই আমাদের পঞ্চম দিনে কাম্যবনে আমরা যাচ্ছি, আপনাদের কৃপায় এবং ভগবানের আশীর্বাদে রাধারানী কৃপায় আমরা আজকে কাম্যবন দর্শন করব, পরিক্রমা করব। তো আপনারা সাথে থাকবেন আর সব জায়গায় অল্প করে কথা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন। সেখানকার পরিবেশটা খুবই সুন্দর, দুইদিকে নরনারায়ণ পর্বত আর মাঝখানে আমরা যাচ্ছি। আপনারা যে পর্বতই দেখছেন সেটা নর পর্বত, অর্জুন পর্বত। আমাদের বাম পাশে নারায়ণ পর্বত আমরা দেখছি। এটা হলো গঙ্গোত্রী যমুনাত্রী, আপনারা দেখুন। এটা হলো গঙ্গোত্রী আর এটা হলো যমুনাত্রী, আপনারা দর্শন করুন।